আপনি যদি উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন এই ধরনের যে মেসেজটি আসে রিসাইকেল বিন। অনেক সময় আছে লোকাল যে পার্টিশনগুলো করা হয় সেখানে আপনি যখনই ওপেন করতে যাবেন তো সেটা ওপেন হয় না, অটোমেটিক এরকম একটা পপ আপ চলে আসে। তো এটাকে আপনি কীভাবে ঠিক করবেন আজ এই ভিডিওটিতে আপনাদেরকে দেখে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিচ্ছি এই ভিডিওটিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং তারপরে যে এটা নিজের থেকে ট্রাই করুন তো 100% এটা আপনার ঠিক হয়ে যাবে। নমস্কার ফ্রেন্ড, আপনি দেখছেন টেকনিক্যাল এসবনিক ইউটিউব চ্যানেল, স্বাগতম আমার এই চ্যানেলটিতে আপনাকে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন যাই ভিডিওটি শুরু করা যাক। আপনার যে রিসাইকেল বিনের যে মেসেজটি আসবে তো সেখানে আপনি দেখে নেবেন আপনার কোন পার্টিশনের মেসেজটি দেখাচ্ছে, আপনি সেই পার্টিশনটি প্রথমে ওপেন করে নেবেন। আমার এখানে দেখাচ্ছে জি ফোল্ডার, এর জন্য আমি জি ফোল্ডারটি ওপেন করছি, আপনার ক্ষেত্রেও অন্যটা হতে পারে সেটা আপনি ভালো করে দেখে নেবেন। তো এখানে আমি জি ফোল্ডারটি ওপেন করলাম, ওপেন করার পরে উপরে দেখুন ভিউ বলে যে অপশানটি আছে এটাতে ক্লিক করার পরে হিডেন বলে যে অপশানটি আছে এটাতে আপনি চেকমার্কটি উঠে দেবেন। তো সেক্ষেত্রেও আপনার যদি ফাইলটি যদি না শো করে সেক্ষেত্রে আপনি আবারও ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে রাইট সাইডে দেখবেন অপশান বলে যে অপশানটি আছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম একটি পপ আপ আসবে, এখানে আসার পরে এখানে যে ভিউ বলে অপশানটি আছে এটাতে আপনি যখনই ক্লিক করবেন তো আপনার নিচে দেখবেন অনেকগুলো অপশান আসবে এবং সেখানে টিক মার্কটি থাকবে। তো এখানে আপনি একটা টিক মার্ক আপনাকে উঠে দিতে হবে, এর জন্য আপনার কোনটা করতে হবে আপনি ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। হিডেন প্রোডাক্ট ওপেনিং সিস্টেম ফাইল যেটা আছে এটা টিক মার্ক উঠিয়ে দেওয়ার পরে এটাকে ওকে করে দেবেন। ওকে করার পরে আপনার দেখবেন যে ফাইলটি আছে সেটা শো হয়ে যাবে, তো সেখানে এখান থেকে আপনার ফাইলটি প্রথমে ডিলিট করে নেবেন। এখানে আমার এই ফাইলটি শো করছে তো আমি এটাকে প্রথমে ডিলিট করে নিলাম। ডিলিট করার পরে আপনার কম্পিউটার বা ল্যাপটপকে আপনি একবার রিস্টার্ট করবে, রিস্টার্টটি করলে পরে দেখবেন অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে করতে হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাকে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য।